স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত। মরহুমা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে রসমেলার দোয়া মাহফিল। নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত 20। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। রবিবার দিবসটি স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি, দোয়া মাহফিল, মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল 11:30টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এছাড়া মরহুমার দৌহিত্র, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগ, ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ বারকুল্লাহ বিন দুরুল হুদা। এর আগে দিবসটির স্মরণে সকালে মেয়র বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদজোহর রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল সহ জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া শাহ মখদুম দরগা মাদ্রাসায় এর আয়োজন করেন রসমেলার স্বত্বাধিকারী মিঠু কুমার ঘোষ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদাত আলী। এ সময় উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপেল, 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বাদাসোর তালাইমারির রানীনগরে 25 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তরিকুল আলম পল্টুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরীর সদস্য আলিমুল হাসান সজল, মতিহার থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মিঠু, 25 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান সহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 জন মারা গেছেন। এই 2 জনই রাজশাহী জেলার বাসিন্দা। শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 9টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এরা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ষাটার্ধ একজন পুরুষ, অন্যজন নারী। তার বয়স 41 থেকে 50 বছরের মধ্যে। এদিকে 146 শয্যার রামেক করোনা ইউনিটে রবিবার সকাল 9টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন 69 জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 39 জন। এছাড়া গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 7 জন। এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 12 জন রোগী। এর আগে শনিবার রামেক হাসপাতালের ল্যাবে 94টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা ধরা পড়েছে 42টিতে। তবে একই দিনে রামেক ল্যাবে 279টি নমুনা পরীক্ষায় 77টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার 213টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 61টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার 33.55%। নোয়াখালীর সুবর্ণচরে আগামী 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম BSC সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর 20 সমর্থক আহত হয় এবং তাদের 25 থেকে 30টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার দুপুর 1টার দিকে উপজেলার 1 নং চরজব্বর ইউনিয়নের চর হাসান ভুইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন, নৌকা প্রার্থীর সমর্থকরা গাড়িবহরে আকস্মিক হামলা চালায়।
এ সময় তারা কর্মী সমর্থককে পিটিয়ে আহত এবং 30টি মোটরসাইকেল ভাঙচুর করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে 1 নং চরজব্বর ইউনিয়নের নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বিএসসি বলেন, এ ঘটনা আনারস প্রতীকের প্রার্থী সাজানো নাটক, এ ঘটনার সাথে আমার কোনো সমর্থক জড়িত নেই। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর হক হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ 55 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কতজন আহত হয়েছে এবং কতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে তার প্রকৃত তথ্য জানা যায়নি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের একদিন আগে পরিত্যক্ত অবস্থায় পাইপ গান ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 10:45টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের ফেনি সীমান্তবর্তী চৌরাস্তা সংলগ্ন রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে একটি পাইপ গান উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন রাত 9টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুসাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের জেলেপাড়া থেকে 7 পিস ককটেল উদ্ধার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম একই দিন রাত 10:45টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও 7টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। নাটোরে করোনা পরীক্ষা বেড়েছে শনাক্তের হারও। গতকাল 161 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 53 জন। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার 32.92%। করোনা পজিটিভের 38 জনই নাটোর সদর উপজেলার। এছাড়াও কম বেশি সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে। জেলায় এ পর্যন্ত 34,345 জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে 9,369 জন। রবিবার নাটোর আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ভর্তি রোগীর সংখ্যা 12 জন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়। তিনি আরও জানান, জনগণ পরীক্ষা করাতেই আসছেন না, পরীক্ষা করালে এই সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে মনে করছেন তিনি। মানুষের উদাসীনতা এই সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।